নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি সিংহ রাশির জাতক ও জাতিকাদের ফেব্রুয়ারি মাসে কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বলতে চলেছি। তো থাম্বনেল দেখে আপনারা হয়তো মোটামুটি একটা আইডিয়া বা আন্দাজ করেই ফেলেছেন যে কেমন যেতে চলেছে। তাও ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানুন যে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কি হতে চলেছে। তাই আপনারা ভিডিওটি পুরো দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করা যাক। ফেব্রুয়ারি মাসের শুরুতে সিংহ রাশির জাতক ও জাতিকাদের একের পর এক জীবনে উত্থান হতে চলেছে। কি কি দিক থেকে উত্থান? প্রথমে আসি আপনাদের বিজনেস বা চাকরি ক্ষেত্রে। যারা সিংহ রাশির জাতক ও জাতিকারা আছেন তাদের ব্যবসা ধীরে ধীরে উন্নতির দিকে হাঁটবে এবং আপনাদের অর্থ যেটা আটকে আছে সেই আটকে থাকা অর্থ আপনারা পাবেন। এবং এছাড়াও সিংহ রাশির জাতক ও জাতিকারা নতুন কাজে যোগদান দিতে পারে, মানে আমি চাকরির কথা বলছি। এবং যারা অলরেডি চাকরি করছেন তারা বসের সাথে আপনাদের মানে এতদিন ধরে যদি মনোমালিন্য যেটা ছিল সেই মনোমালিন্য আপনার কাজের দ্বারাই আপনারা বসকে মন জয় করে ফেলতে পারবেন এবং তার ফলে বস আপনাদের প্রমোশন করে দেবে। এই প্রমোশন করার ফলে আপনাদের কর্মস্থান চেঞ্জ হতে পারে, তবে ভয়ের কিছু নেই, কাছাকাছি আপনাদের হবে। এরপরে আসি আপনাদের বিবাহ ক্ষেত্র। এই ফেব্রুয়ারি মাসে আপনাদের যারা বিয়ে যোগ্য কন্যা আছেন বা ছেলেরা আছেন তাদের বিয়ে হওয়ার চান্স আছে। এবং যারা বিবাহিত অলরেডি তাদের ক্ষেত্রে একটু ছোট্ট প্রবলেম ছেলেদের ক্ষেত্রে, আমি বলবো সেই ব্যাপারে আপনারা এগোবেন না। সেটি হচ্ছে আপনারা আপনার পুরনো প্রেম ফিরে আসতে পারে। এবং আফটার ম্যারেজের কথা বলছি আমি, কিন্তু বিফোর ম্যারেজের কথা বলছি না। পুরনো প্রেম ফিরে আসতে পারে বা বিবাহ বৈভূত সম্পর্ক তৈরি হতে পারে। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। সিংহ রাশির জাতক ও জাতিকাদের এই ফেব্রুয়ারিতে আপনাদের পরিবার থেকে আপনারা হেল্প পাবেন, যেমন বাবা বা মায়ের কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে হেল্প পাবেন সমস্ত বিষয়ে। এবং আপনাদের এর ফলে আপনারা চাকরি ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক আপনারা এগিয়ে যেতে পারবেন। এছাড়াও যারা পড়াশোনা করছেন সিংহ রাশির জাতক ও জাতিকারা তাদের পড়াশোনার মনোনিবেশ বাড়বে এবং আপনারা যারা উঁচু লেভেলে পড়াশোনা করছেন তাদের রেজাল্ট ভালো হওয়ার চান্স আছে এবং যারা নিচু লেভেলে পড়াশোনা করছেন তাদের রেজাল্ট ভালো হওয়ার চান্স আছে, বাট অতটা ভালো হওয়ার চান্স নেই, তবে আছে, খারাপ নেই। এছাড়াও খারাপের মধ্যে যদি বলি, শুধুমাত্র আপনারা যারা গুরুজন ব্যক্তি আছেন তাদের হেলথ নিয়ে একটু প্রবলেম আছে, মানে শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু প্রবলেম আছে, আপনাদের বাতের ব্যথায় ভুগতে হতে পারে। এছাড়াও ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তবে হসপিটালাইজ হওয়ার মতো কোনো ব্যাপার নেই, ওই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ার রাখবেন। আর এছাড়া সিংহ রাশির জাতক ও জাতিকারা এই বছর ভ্রমণের যোগ আছে, আপনারা বিদেশ ভ্রমণ করতে পারেন, এছাড়াও আমাদের দেশের মধ্যেও ভ্রমণ করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।